বন্ধুরা, তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসছে, ওটা পরে বলছি কেন। তো 1K সাবস্ক্রাইবার হওয়ার জন্য সকলকে ধন্যবাদ, সকল সাপোর্ট করেছে তাই এতটা ভয় হয়েছি। তো যখন চাই যে কিছু কিছু ভালো ভালো ভিডিও আনবো, তো হয়তো ওই কন্টেন্ট খুঁজে পাই না, কন্টেন্ট পেলেও বা কী দেবো। তো যাই হোক, একটা জিনিস দেখাচ্ছি তোমার, ছোটো একটা শর্ট ব্লগ। আমরা ছোটোবেলা পড়েছিলাম জোয়ার বলে ওটাকে, গম ভুট্টা জোয়ার, যাই হোক সেটা হচ্ছে জোয়ার। তো সেটা দেখাচ্ছি, দেখো তোমার জিনিসটা, এটা হচ্ছে জোয়ার, যেটা দিয়ে মানে অ্যাকচুয়ালি আমরা রুটি ফুটি খাই গমের। ওটা গম এবং জোয়ারের আটা রুটি হয়। তো এটা হাই দাম, আমি দাঁড়া তোমার ভালোভাবে দেখাচ্ছি জিনিসটা। বুঝতে পারছো জিনিসটা কি গমের মতোই দেখতে, একটু জাস্ট জিনিসটা অন্যরকম। এদিকে ভুট্টা গাছটাও দেখাবো, ভুট্টা গাছ আমায় আমরা ভুট্টা দুটো দিয়েছে খাওয়ার মতন। তো নতুন নতুন কিছু কিছু ব্লগ দেখাতে চাই বন্ধুরা, তোমার সাপোর্ট করেছো বলে আজকে 1K হয়েছে। সো এরকম নতুন নতুন ভিডিও আসবে। দেখো আমিও দেখিনি এরকম কোনোদিন, সব গমও কোনোদিন চোখে পড়েনি এরকম। তো বাইরে আছি, যেহেতু বাইরে আছি, এদিকে হয় বোম্বে মানে আশেকের দিকে এইগুলো চাষ প্রচুর হয়। তো যাই হোক, আমার চোখে দেখা হয়ে গেল। আর দেখো এই মাঝখানে একটা গাছ হয়েছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিরা গাছ। এ দেখো জিরা হয়ে আছে। চলো, এই যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে বলছি না, তো ওইখানকার লোকেরা ভ্যাপু বাজাচ্ছে, তো ডিস মানে থালা নিয়ে বাজাচ্ছে। দেখো ভিতরে পাখি ঢোকে, ওই যে শর্ট ব্লগ। তাও একটা কথা বলি যে ব্লগের মধ্যে যা কিছু দেখায় কিন্তু নিত্য নতুন জিনিস দেখায়, এগুলো যথারীতি আমাদের বেঙ্গলে তো দেখাই যায় না, এবং বহু দূর দূরান্তে হয়তো কেউ ঘুরতে গেলে হয়তো চোখে পড়ে। তো আমি এখানে আছি যতদিন ধরে, প্রায় দেড় থেকে 2 মাস হতে যাচ্ছে, তো তার লোক অনেক কিছু দেখতে পেয়েছি, তোমার সঙ্গে সেগুলো তুলে ধরেছি। চলো আর ভাইয়ের সঙ্গে কথা বলে দিও, ভেপু আসছে মানে পাখিটা আসছে। ইদার আরে, ও দেখো ওর ভিতরে ক্ষেত থেকে বেরোচ্ছে। ইসকো ক্যা কেতা রে, জোয়ারি জোয়ারি ইসমে ক্যা রুটি বানতা হ্যায় না। তো মেরা ইউটিউব চ্যানেল হ্যায়, এই ভাইটাকে দেখো, ভাইটার সঙ্গে দেখালে ভাইটা ভেপু আসছিল, কেন আছে, ইসকো ক্যা কাহিলে বাজাতে হো, ইসকো কাহিলে বাজাতে হো, এই যে হাত মে লাভলি। আচ্ছা ভাই, এটা যে বাজাচ্ছে তার কারণ হচ্ছে ভিতরে ওই বক, ছোটো ছোটো পাখিগুলো, চুড়ি পাখি যেগুলো থাকে, যারা দেখতে টিয়া পাখি থাকো, খুব নষ্ট করে এগুলোকে, যার জন্য এগুলো ভিতরে বাজাচ্ছে। আর ভিতরে একটা খোলা প্যানেল ছিল, ওটা পড়ে গেছে, দেখাতে পাচ্ছি না, ওটা সারাক্ষণ টুং 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 করে নড়ে আর একটা খালা বাজে। তো এইভাবে দেখো জল প্রবেশ করছে ভিতর দিয়ে, জল প্রবেশ করছে পুরো, এটা ভর্তি দেখো চলে গেলো, কোনো ব্যাপার নেই। দেখো পুরো এরা মানে বুঝতে পারছো, পুরো ঘন, রাত্রিবেলা দেখালে তোমার বুঝতে পারবে পুরো ঘন জঙ্গল এটা। আর ওটা হচ্ছে ভুট্টা, দেখাচ্ছি তোমার ভুট্টা। আর ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও, যার নতুন দেখছো তাকে বলবো সাবস্ক্রাইব করো চ্যানেলটা, নিত্য নতুন ভিডিও কমেন্ট করো, দেখা যাক কীরকম ভিডিও দিতে পারি। আর বাড়ি ফিরতে ফিরতে আরও বিভিন্ন কিছু ভিডিও দেবো, বাড়ি ফিরলে আরও নিত্য নতুন বলতে সত্যি অন্যরকম টপিকের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। তো তোমরা চ্যানেলে থাকো, দেখতে পাবে, যেমন সাপোর্ট করেছো এইভাবেই সাপোর্ট করতে।